হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ জলরং। সো আসি আপনাদের দেখাবো বিভিন্ন শাকসবজি গাছে অঙ্কুরোদ্গম কীভাবে করতে হয়, একটা টবে সর্বোচ্চ কয়টা গাছ লাগাতে পারবেন। তো নর্মালি একটা টবের মধ্যে একটা বা দুইটা গাছ লাগানোই ভালো, বীজ বপন করা ভালো। তবে আপনি চাইলে সর্বোচ্চ ছোট একটা টবের মধ্যে পাঁচটা গাছের বীজ অঙ্কুরোদ্গম করতে পারেন। এর মধ্যে আছে সিম, লাউ, বেগুন, শসা, টমেটো, এই ধরনের গাছ যেগুলো আছে সেগুলো খুব সহজেই চার পাঁচটা লাগাতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন শসার বীজ এখানে পাঁচটা একসাথে দিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। এগুলো আর একটু বড়ো হলে আমি অন্য অন্য জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করব। আর এখানেও দেখতে পাচ্ছেন পাঁচটার মধ্যে তিনটা গাছই হয়েছে খুব সুস্থ। এবং নিয়মিত অল্প অল্প পানি দিতে হবে। অঙ্কুরোদ্গম করতে হলে গাছটা লাগানোর নিয়ম হচ্ছে যে হাফ ইঞ্চি, এক আঙুলের অর্ধেক একটুখানি ছিদ্র করে মাটিতে সেটার মধ্যে বীজটা রেখে ওপরে কোকোপিট বা বালি বা হালকা করে মাটি দিয়ে দিবেন, একদম হালকা করে। তারপর একটু পানি দিয়ে দিবেন, তারপর নিয়মিত পানি দিতে থাকলে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। দেখা গেছে বেশি মাটির নিচে দিলে বা বেশি শক্ত মাটি হলে কিন্তু গাছ হবে না। মাটির মধ্যে অবশ্যই বালু মিশ্রণ করতে হবে। কীভাবে মাটি মিশ্রণ করতে হবে সেই ভিডিও আমি দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। সে একই মাটিতে যে কোনো গাছ আপনি খুব স্বাচ্ছন্দ্য হতে পারেন। এখানে ছোট ছোট যে ব্যাগগুলো আছে আমার কাছে সেগুলোর মধ্যে আমি প্রত্যেকটা একটা করে দিয়েছি। সো একটা করে দেওয়ার ফলে এগুলো খুব সুন্দর হচ্ছে। দেখা গেছে আরেকটু বড় হলে যখন গাছটি শক্তপোক্ত হবে তখন আমি এখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করব। সো প্রত্যেকটা গাছই আমার সুন্দর হয়েছে। বৃষ্টির দিনে, হালকা বৃষ্টির দিনে গাছ লাগানোর উপযুক্ত সময়, শাকসবজি লাগানোর উপযুক্ত সময় এই সময়টা। মাটি ভেজা ভেজা থাকে এবং খুব সহজেই গাছ অঙ্কুর থেকে, বীজ থেকে খুব সহজেই বড় হয়। সো দেখতেই পাচ্ছেন আরও কিছু কিছু লাগিয়েছি। আমি যে প্রসেসে গাছ লাগাই সেখানে বীজের উপর আমি হালকা কোকোপিট দিয়ে দেই যেন বীজটা খুব সহজেই উপর দিকে উঠতে পারে। বেশি মাটির চাপা পড়লে বা শক্ত মাটি নিচে পড়লে সেই গাছটা হয় না সহজে। যদি আপনি একটা সুস্থ সুন্দর গাছ চান কোনো একটা বীজ থেকে, তাহলে অবশ্যই আপনাকে মাটির দিকে বিশেষ যত্ন নিতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। সো অনেক সময় দেখা যায় ছোট ছোট টবের মধ্যে বা বীজ যেখানে বপন করবেন সেখানে ছোট ছোট এরকম গাছ হয় বা আগাছা হয়। প্রথম পর্যায়ে আগাছাগুলো উঠাবেন না, এতে বীজ যদি নড়ে চড়ে যায় তাহলে আপনার সেই গাছটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ বীজ নড়াচড়া করা যাবে না একবার লাগানোর পরে, সেটা তার নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। এই জন্য আগাছা পরিষ্কার করার সময় খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে। প্রথম পর্যায়ে গাছটা যখন হয়ে যাবে তখন আপনি ময়লাগুলো উঠাতে পারেন, কিন্তু সমস্যা নেই, চাইলে আপনি রেখেও দিতে পারেন। এই ছোটো ছোটো গাছগুলো আগাছা হলেও সুন্দর, এই জন্য আমি রেখে দিয়েছি। সো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানতে হলে বা কোন মাসে কোন সবজি বা কী কখন লাগাতে হবে সে সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।